আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ চলে এলাম আমার বাবুর জন্য একটু পায়েস রান্না করব, গাজরের, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এখানে আমি বাটার, কিশমিশ, দারচিনি, এলাচ, গাজর গ্রেট করে নিয়েছি, একটু পোলাওর চাউল, আর সাথে আমি একটু সাবু মিশিয়ে নিলাম আজকে। এখন আমি বাটারটা দিয়ে দেব, দিয়ে গাজরটাকে দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব, গাজরটা হালকা নরম হওয়ার জন্য। এটা সিদ্ধ হতে সময় লাগবে তো। এরপরে আমি চালটা দিয়ে দিলাম, পোলার চালটা, এবং দুধ দিয়ে দেব, এবং বাকি সব যত উপকরণগুলো আছে সবগুলোই দিয়ে দেব, কিশমিশ, এলাচ, দারচিনি এসব, এবং এক টুকরো তালের মিশ্রি বলে সেটা নিয়ে নিয়েছি বাবুকে, অল্পই দিই আমি ওকে, মিষ্টি কমই খাওয়াই তাই অল্প পরিমাণের দিলাম। দুধ দিয়ে দিলাম, সব কিছু দিয়ে নেড়ে নেব। আমি ওকে প্রায় এক বছর পর্যন্ত কোনো মিষ্টি বলো, লবণ বলো, খাবার এইসব অ্যাড করিনি। ডাক্তাররা নিষেধ করে যে এক বছরের আগে না পারলে দিবেন না, তাই ওই ধরো 8-9 মাস না দিয়েছিলাম, পরে আস্তে আস্তে এখন একটু অ্যাড করি যেহেতু এক বছর হয়ে গেছে। তাই খাবার অল্প পরিমাণের মিষ্টি বা লবণ বলো সেটা অ্যাড করে দিই। দেখো প্রায় হয়ে এসেছে, বেশি ঘন করব না। আমরা বিকেলে সবাই মিলে একটু শিশু পার্কে যাব বাচ্চাদের নিয়ে। এই যে বন্ধুরা, আমরা বিকেলে বেরিয়ে গেলাম সবাই মিলে, বাচ্চারা শিশু পার্কে যাবে তাই ওদের নিয়ে যাচ্ছি। এই যে আমার বোনের মেয়ে আর ভাইয়ের মেয়ে, ওর নাম নাবিহা, আর বড় যে সে হচ্ছে আমার ভাইয়ের মেয়ে মাহি, আর আমার ছেলে রাইয়ান, এরা তিনজন, আর আমি আর আমার বোন এদেরকে নিয়ে যাচ্ছি। এখন ভ্যানের জন্য রাস্তায় দাঁড়িয়ে আছি। এই যে আমরা ভ্যান পেয়ে গেলাম, ভ্যানে উঠে যাচ্ছি। এখান থেকে আমাদের ভ্যানে উঠে মেইন রোডে যেতে হয়, তারপর মেইন রোড থেকে সিএনজি বলো, মহেন্দ্র বলো, উঠে সেখানে শিশু পার্কে যাই। এই যে আমরা ভ্যান থেকে নেমে এখন মহেন্দ্রায় উঠলাম। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি, আর 1 মিনিটের মতন লাগবে। এই যে চলে এসেছি, যে রাইয়ান, নাবিহা অনেক আনন্দ পাচ্ছে, রাইয়ান একা একা হেঁটে চলে যাচ্ছে। দেখো কি লাফালাফি করছে নাবিহা। ভিতরে ঢুকবো, আমার বোন টিকিট কাটতে গেছে, টিকিট কেটে নিয়ে ভিতরে ঢুকবো। এই যে দেখো আমরা ঢুকেই এই দোলনাটাই ওঠা শুরু হয়ে গেছে। প্রথমে এই দোলনাটা, ওরা সবাই মিলে এই দোলনাটা উঠলো। চারপাশটা তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিই। এই যে চারপাশটা, ওদিকে আরো অনেক আইটেম আছে খেলার বাচ্চাদের। দোলনা খাচ্ছে, এখানে অনেক আইটেম আছে, ওই পাশে স্লিপার আছে, কয়েক রকমের দোলনা আছে এখানে, আরো অনেকগুলো আইটেম দিয়েছে। তোমরা কেউ কিছু মনে করো না, ভয়েস ওভার দেওয়ার সময় আমার ছেলে অনেক ধরনের শব্দ করছে,
সেটা হয়তো তোমরা শুনতে পাবে, এটা এড়িয়েই যেও, না শোনার ভানই করো তোমরা। বাবুকে অনেক কিছুতেই উঠিয়েছি, ওর অনেক সাহস, ভয় লাগে না। এর আগে একবার ওকে নিয়ে এসেছিলাম, তখন ও বেশি আনন্দ করেছিল, এবারে কেমন যেন মন মরা, কিন্তু আগের বার অনেক আনন্দ করেছিল। দোলনায় উঠলো আমার ভাইয়ের মেয়ের সাথে, ওর নাভিহা তো ওদিকে একা একাই এটা সেটা উঠছে, পরে ওকে ডেকে নিয়ে আসলাম যে দোলনায় ওঠো, তিনজনে মিলে দোলনায় দুলছে, এখন স্লিপারে যাবে ওরা। এই যে মাহি, ওদের মাহিরে রায়ানকে ধরে স্লিপারে নিয়ে যাচ্ছে, ওর যেতেই চাচ্ছিল না। বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিও, কমেন্ট করো, আমার ভুল ত্রুটিগুলো তোমরা ধরিয়ে দিও, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা পাশের বেল আইকনে ক্লিক করে রেখো। একা একা স্লিপ খাচ্ছে, এটা একটা গাড়ি, ওকে উঠিয়ে দিলাম, ওর পাটা চাকা অব্দি যায় না, তাও দেখো কি সুন্দর ধরে, একা একা ধরে আছে। দেখো একা একা দোলনা খাচ্ছে আর গান গাচ্ছে মনের সুখে। আমার রায়ানের অনেক জেদ, যেটা একবার ধরবে সেটা সহজেই ছাড়বে না, একদম কান্না কাটি করে একাকার করে দেয়। দেখো স্লিপার উঠাচ্ছি, কিন্তু ভয় পাচ্ছে, একা একাই করছে না, আগের বার কিন্তু করেছিল, আগে যখন এসেছিলাম একবার করেছিল, তারপর আমরা ট্রেনে উঠলাম, এখন আর আগের মতো নেই শিশু পার্ক, আগে অনেক কিছু ছিল, আমরা যখন ছোট ছিলাম তখন অনেক রকমের জিনিস ছিল ওঠার জন্য, এখন সব কিছুই পাল্টে গেছে, এখন কয়েকটা জিনিস আছে, এছাড়া তেমন কিছুই নেই। এই যে আমরা আনন্দ করে এখন বাড়ির দিকে রওনা দিলাম, প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। এই দেখো বাড়িতে এসে এরা আনন্দে, এতই আনন্দিত হয়েছে যে আনন্দে ঘর এলো মেলো করে খেলে পুরো একাকার করে দিয়েছে, এখন এগুলো পরিষ্কার করে তারপরে শোবো। তো দেখো আমি কিভাবে সব জলদি করে গুছিয়ে নিই। আমি বিছানার চাদরটা পাল্টে নতুন একটা বিছিয়ে দিলাম, ওটা ময়লা করে ফেলেছি ওরা, আরও অনেক কয়েকদিন ধরেই ছিল বিছানো, তাই পাল্টে নিলাম, কাপড় চোপড়গুলো ভাঁজ করে রেখে দিলাম ব্যাগে, ওগুলো দর্জির কাপড় সেলাই করতে দিয়েছিলাম, তা বাচ্চারা সেটা নিয়ে খেলা শুরু করে দিয়েছে দর্জির কাপড় নিয়ে, তাই আর সেলাই করতে পারলাম না। এখন এই পাশটা গুছিয়ে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নেব। দেখো আমার ছেলে চলে এসেছে।
ক্যামেরা দেখে তার সামনে চলে আসলো, যেটা কি সেটা পর্যবেক্ষণ করতে এসেছে। যাই হোক, আমার প্রায় গোছানো হয়ে গেছে আপাতত, যতটুকু গুছিয়ে নিলাম রাত্রে। বাকিটা আমি সকালে করে নেব, এখন ঝাড়ু দিয়ে নেব, ফ্লোরে সব ময়লা পড়ে আছে, ফ্লোরটাকে ঝাড়ু দিয়ে আপাততর জন্য এখানেই পরিষ্কার কার্য শেষ। টুকরো কাপড় যেগুলো কেটেছিলাম সেগুলো আছে, সেগুলোকে সরিয়ে নিচ্ছি। বাচ্চারা প্রচুর ঘর এলোমেলো করে, সারা ঘরে ওদের খেলনা এটা সেটা, এমনকি আমাদের জিনিসগুলো নিয়ে ওরা খেলা শুরু করে দেয়। মানে মিনিটের ভিতরে ঘরগুলোকে এলোমেলো করে দেয়, সারাদিন ঘোচাতে আমি মানে পাগল হয়ে যাই ঘোচাতে ঘোচাতে। আর আমার ছেলেটা তো আগে ছোট ছিল, এখন বড় হয়েছে, ও এলোমেলো কি সেটা বুঝে গেছে, সারাদিন শুধু এটা সেটা জায়গার জিনিস নিয়ে এলোমেলো করে। ঝাড়ু দেওয়া শেষ করে আমি একটু আলনাটাকে গুছিয়ে নেব। আলনায় কয়েকটা কাপড় আছে, সেটাকে গুছিয়ে নেব। অনেকদিনই হয়ে গেছে বাবার বাসায় আছি, চলে যাব। আমার বোনও কাল চলে যাবে, আমিও যাব, একসাথে অনেক সময় কাটিয়েছি, এখন যে যার বাড়ি চলে যাব। আমার থেকে ওর শ্বশুর বাড়িটা একটু দূরে, আমারটা একটু কাছে, মোটরসাইকেলে যেতে 5 মিনিট লাগে, আর হেঁটেও যাওয়া যায়, এই শীতের সময় মাঠ শুকনো, এই সময় হেঁটেও যাওয়া যায়। দেখুন বন্ধুরা, অবশেষে মোটামুটি ক্লিন করে নিলাম, গুছিয়ে নিলাম রাতের জন্য, বাকিটা সকালে করে নেব। এই তো এখন ঘুমিয়ে পড়ব। আশা করি আমার ব্লগটি তোমাদের ভালো লেগেছে, একটি লাইক দিতে কিন্তু ভুলো না। আজ এ পর্যন্ত, আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।